অফিস থেকে একটু লেট করে বাড়িতে ফিরছিলাম। কলিগ নতুন বিয়ে করেছে, তাই আভিজাত্য একটা হোটেলে ডিনার করার জন্য নিয়ে গিয়েছিল। হেঁটে হেঁটে বাড়ি ফেরা আমার পুরনো অভ্যাসগুলোর মধ্যে একটি। বর্ষাকাল চলছিল, তাই বাইরে গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছিল। আশেপাশে সব দোকান বন্ধ। আমি হেঁটে হেঁটে এলাকায় আসতেই লক্ষ্য করলাম, জনি ভাইয়ের চায়ের দোকানের বেঞ্চে বোরকা পরা কে যেন বসেছিল। এত রাতে বৃষ্টির মধ্যে একটা বোরকা পরা মেয়ে বসে থাকা নজরে লাগার মতো। আমি থমকে গিয়ে চোখ ছোট করে উচ্চস্বরে জিজ্ঞাসা করলাম, কে কে ওখানে? মেয়েটি আমার আওয়াজ শুনে আমার উদ্দেশ্যে উঠে এসে সামনে দাঁড়িয়ে বলল, আসসালামু আলাইকুম। সালামের আওয়াজ যেন সরাসরি বুকে লাগলো। এত সুন্দর কণ্ঠ আমি আগে কখনো শুনিনি। আমি বুঝতে পারলাম বোরকার পিছনে একজন মেয়ে আছে, পর্দাবতী মেয়ে। আমি ভ্রু কুচকে মেয়েটার সালামের উত্তর না দিয়েই জিজ্ঞাসা করলাম, কে আপনি আর এত রাতে এখানে কি করছেন? মেয়েটাও আমার কথার উত্তর না দিয়ে আমাকে জিজ্ঞেস করল, আপনি কি মুসলিম? প্রশ্ন শুনে মেজাজ খারাপ হলো। ভ্রু কুচকে মেয়েটাকে বললাম, হ্যাঁ মুসলিম, কিন্তু আমার প্রশ্নের সাথে আপনার প্রশ্নের কোনো মিল নেই। মিল নেই আমিও জানি, কিন্তু শুরুতে আমি আপনাকে সালাম প্রদান করেছিলাম, যার জবাব দেওয়া আপনার উপর ওয়াজিব করা হয়েছে। আপনি কি এই ব্যাপারে অজ্ঞ? কথা শুনে চোখ বড় বড় হয়ে গেল। আমি হাঁ করে বোরকার আড়ালের মেয়েটার দিকে তাকিয়েছিলাম। নজরটা নিচে নামিয়ে প্রথমে মেয়েটার সালামের জবাব দিলাম, ওয়ালাইকুম আসসালাম। মেয়েটা মনে হয় সন্তুষ্ট হয়েছিল। তারপর বোরকার আড়াল থেকে আবার মেয়েটা বলতে শুরু করে, আপনি কি আমাকে একটু সাহায্য করতে পারবেন? কি সাহায্য? মেয়েটার নিকাবের কালো পর্দা তার মুখ থেকে একটু দূরে সরে গেল। বুঝতে পারলাম সে দীর্ঘ নিঃশ্বাস ফেলেছে। আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি, আপনি কি আমাকে আজ রাত আপনার বাড়িতে থাকার সুযোগ দিবেন? সকাল হলেই চলে যাব। এই সাহায্যের কথা শুনে প্রথমেই আমার মহিলা জঙ্গির কথা মনে পড়ল। এই মেয়েও যদি মহিলা জঙ্গি হয় তাহলে বাড়িতে গিয়ে আমাকে মেরেই বের হবে। দেখুন আমি দুঃখিত, এই ধরনের কোনো সাহায্য আমি করতে পারবো না। মেয়েটা যেন আমার বলা কথাটার জন্য প্রস্তুত ছিল, তাই বলার সাথে সাথে গিয়ে আবার বেঞ্চটাতে বসে পড়ল। এমন মনে হলো আমার আগেও অনেকের কাছে সাহায্য প্রার্থনা করেছে, সবাই আমার মতোই না করে দিয়েছে। বৃষ্টিতে মেয়ের বোরকাসহ ভিজে গেছে সব কিছু, তবুও মুখের নিকাব খোলার কোনো প্রয়াস ছিল না। এই অবস্থা দেখে আমার মায়া লেগে গেল। আসলে এমন মেয়েদের প্রতি মায়া বেশি কাজ করে। আমার ভাবনা আবার উল্টে গেল। মনে মনে ভাবলাম, বিপদে পড়েই তো মেয়েটা সাহায্য চেয়েছে, আর শালা আমি কি দেশের প্রধানমন্ত্রী নাকি যে আমাকে মারতে কেউ ঘরে প্রবেশ করবে? রাতের ব্যাপারই তো, এখন তো নিয়ে যাই, বাড়িতে গিয়ে সব শোনা যাবে, তাছাড়া মা তো আছেই বাসায়। আমি পেছনে গিয়ে মেয়েটাকে ডাক দিলাম, এই যে শুনছেন, চলুন আমার সাথে। মেয়েটা আমার দিকে চেয়ে বেঞ্চ থেকে উঠে আসলো। আমরা দুজন হাঁটতে শুরু করলাম। মেয়েটা একদম চুপচাপ হাঁটছে, মুখ দিয়ে ধন্যবাদ দেওয়ার নাম গন্ধও নেই। না দেওয়াটাই স্বাভাবিক, কারণ মানুষ হিসেবে সাহায্য করা আমার কর্তব্য। কিছুক্ষণের মধ্যেই আমরা বাড়িতে পৌঁছে যাই। বাবা 5 বছর আগেই মারা গেছে, তাই বাড়িতে মা একা। আর আমার জানা আছে সে এখনও ঘুমায়নি। ঘরের কলিং বেল টিপতেই মা এসে দরজা খুলল। প্রথমে আমার দিকে চেয়ে, পরে মেয়েটার দিকে চেয়ে, কে জানে কি বুঝে একটা ছোট চিৎকার দিয়ে উঠে বলল, তুই আমাকে না জানিয়ে বিয়ে করে ফেললি? কত আশা ছিল তোর বিয়ে নিজ হাতে দিব, তুই একা একা এই কাজ সেরে ফেললি। মেয়েটা এখনও চুপ করে আছে। ঝাড়ি খেতে খেতে ঘরে ঢুকলাম। আরে ধুর, কিসের বিয়ে করেছি? ওনার সাহায্যের দরকার ছিল তাই বাড়িতে নিয়ে এলাম। মা আমার দিকে ভ্রু কুচকে চায় আর জিজ্ঞাসা করে, বাড়িতে আবার কিসের সাহায্য? ভিজে গেছে কাপড়টা পাল্টে নেই, এতক্ষণে তুমি ওনার কাপড় পাল্টানোর ব্যবস্থা করে তাকেই জিজ্ঞাসা করো। আমি আমার রুমে যাওয়ার আগে মেয়েটার দিকে চাই। দেখলাম দরজার সামনে মূর্তির মতো দাঁড়িয়ে আছে। মা মেয়েটাকে ঘরে আসার নিমন্ত্রণ জানায়। মেয়েটা ঘরে ঢুকে আমিও নিজের রুমে চলে গেলাম। আমি যখন কাপড় পাল্টে বিছানায় ক্লান্তভাবে শুয়ে পড়ি, তখন ঘরের ভেতর থেকে
মায়ের গলার আওয়াজ শোনা যাচ্ছিল। মা মেয়েটাকে গোয়েন্দার মতো প্রশ্ন করছিল, আর মেয়েটা মনে হয় খুব নিচু স্বরে উত্তর দিচ্ছিল, কারণ মেয়েটার গলার আওয়াজ আমার কান পর্যন্ত আসছিল না। আমি ক্লান্ত অবস্থায় ঘুমিয়ে পড়ি, দুনিয়া ভুলে যাওয়ার মতো ঘুম। সেই ঘুম ভাঙে ভোরে, ঠিক কটা বাজে আমার খেয়াল নেই। আমার খুব পানির পিপাসা পেয়েছিল, তাই বিছানা থেকে উঠে ড্রেসিং টেবিলের উদ্দেশ্যে যাই পানি পান করব বলে। বাইরের আলো ঘর খানিকটা আলোকিত করে রেখেছে। আমি পানি গ্লাসে ঢেলে পান করব এমন সময় দেখলাম যে মেয়েটাকে রাতে নিয়ে এসেছি সে নামাজ পড়ছে। আজব ব্যাপার, এই জমানার মেয়েরা ফজর নামাজও পড়ে নাকি? আমি কৌতূহল বশত এক পা দুপা করে মেয়েটার সামনে যেতে থাকি। মেয়েটা সালাম ফিরিয়ে হুট করে আমার উদ্দেশ্যে বলে, আমার সামনে আসবেন না প্লিজ, আমি এখন নিকাব পরিহিতা নই। আপনি আমার চেহারা দেখে ফেললে আমাকে পর্দা না করার কারণে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমি থমকে দাঁড়ালাম। মেয়েটাকে ছোট করার জন্য আমি তাকে একটা প্রশ্ন করলাম, এতই যখন ধর্ম মানেন তাহলে বাড়ি থেকে পালালেন কেন? বাড়ি থেকে কি ভালো মেয়েরা পালায় নাকি? আমি মেয়েটাকে পেছন থেকে দেখছিলাম। মেয়েটার ঘাড় নিচের দিকে নেমে গেল আর দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। তারপর বলল, কাল রাতে আমার বিয়ে ছিল, আমি সেখান থেকে পালিয়ে এসেছি। কথাটা শুনে মনে আনন্দ লাগলো, মেয়েটাকে ছোট করার আরেকটা সুযোগ পেয়ে গেলাম। আমি সোফার উপর বসে হাসতে হাসতে জিজ্ঞাসা করলাম, প্রেমের কাহিনী নিশ্চয়ই, তো জানেন না ইসলামে প্রেম হারাম? নিজের একটু ইসলামিক জ্ঞান ঝাড়লাম আর কি। মেয়েটা হয়তো মুচকে হাসি দিয়ে বলল, কে বলল ইসলামে প্রেম হারাম? আল্লাহ ও তার রাসূলের সাথে প্রেম করা কি হারাম? মেয়েটাকে ছোট করতে গিয়ে নিজেই বোকা হয়ে গেলাম। তারপর আস্তে আস্তে বললাম, তা অবশ্য ঠিক, তাহলে বিয়ে বাড়ি থেকে পালালেন কেন? আমার বিয়েটা একটা ধনী পরিবারের ছেলের সাথে হতে যাচ্ছিল। আমি মেয়েটার কথার মাঝখানে থামিয়ে বললাম, তাহলে তো সুখের দিন পার করতে যাচ্ছিলেন, পালালেন কেন? মেয়েটা হয়তো বিরক্ত বোধ করল, আবার বলতে শুরু করল, বড় লোকের বিয়ে মানে তো জানেনি, ধুমধাম করে বিয়ে করিয়ে সবাইকে জানাতে হবে, বউ স্টেজে সেজে বসে থাকবে আর সবাই থেকে দূর থেকেও দেখতে পারবে, মাঝে মাঝে কয়েকজন ছবি তুলবে, আর এটাই আমার পছন্দ ছিল না। ব্যাস এতটুকুই কারণ, স্টেজে আমার বসতে সমস্যা কী ছিল জানেন? মেয়েটা আমার প্রশ্নের পরিবর্তে আমাকে প্রশ্ন করল, আপনি কি কখনো কুমারী পূজা দেখেছেন? আমি উত্তরে জানালাম, হ্যাঁ অবশ্যই দেখেছি। কি হয় ওখানে? একটা মেয়ে স্টেজে বসে থাকে আর তাকে সকলে পূজা করে ভক্তি করে। মেয়েটা হয়তো মুচকে হাসলো আর বলল, আপনি আপনার উত্তর পেয়ে গেছেন। মেয়েটার কথা শুনে আমার চোখ বড় বড় হয়ে গেল। নিজেই নিজেকে প্রশ্ন করলাম, মেয়েটা কি এই ধরনের বিয়ে কি কুমারী পূজার সাথে তুলনা করল? চুপ করে ভেবে নিজেই নিজেকে উত্তর দিলাম, ঠিকই তো, এই ধরনের বিয়ে আর কুমারী পূজার মধ্যে সম্পূর্ণ মিল আছে। আমি মেয়েটাকে আবার বললাম, তাহলে হিজাব পরে স্টেজে বসতেন, হিজাব তো পর্দারই অংশ। মেয়েটা হয়তো রেগে গেল, গলার স্বরটা একটু ভারী করে বলল, আপনাকে কে বলেছে হিজাব পর্দার অংশ? সবাই তো এখন হিজাব পরেই পর্দা করে। আমি কত হাজি সাহেবদেরকেও দেখেছি তাদের বউ ও মেয়েকে হিজাব পরিয়ে রাখে। মাথায় টুপি আর পাঞ্জাবি লাগানো সুন্নত জেনে হজ করলে হাজি হওয়া যায় না। যারা পর্দার মূল অর্থই জানে না তারা হজ করে কীভাবে আর হাজিই বা হয় কীভাবে? কথা শুনে বুঝতে পারলাম মেয়েটার ইসলাম সম্পর্কে ভালো জ্ঞান আছে। জ্ঞানী লোক ভয়ঙ্কর হয়, আর মেয়েরা যদি জ্ঞানী হয় তাহলে তো ভয়ঙ্করের বাপ হয়ে যায়। আমি মেয়েটাকে জিজ্ঞাসা করলাম, তাহলে পর্দার মূল অর্থ কী? মেয়েটা কোরআন থেকে দুটি আয়াত শোনালো, হে নবী, তুমি তোমার স্ত্রী কন্যা ও মুসলিম রমণীগণকে বলো তারা যেন তাদের চাদরের ক্রিয়দাংশ নিজেদের উপর টেনে নেয়, অর্থাৎ নিজেদের মুখমণ্ডলের উপর টেনে নেয়, এতে তাদেরকে চেনা সহজতর হবে, ফলে তাদেরকে উত্তক্ত করা হবে না, অর্থাৎ লম্পটরা তাদেরকে উত্তক্ত করবে না। সুরা আহজাব আয়াত নং 59। মমিন নারীদেরকে বলো তারা যেন নিজেদের দৃষ্টি সংযত করে ও লজ্জাস্থান হেফাজত করে, এবং যা প্রকাশ পায় তা ছাড়া তাদের অন্যান্য আবরণ প্রদর্শন না করে। তাদের গ্রীবা ও বক্ষদেশ যেন মাথার কাপড় অর্থাৎ ওড়না অথবা চাদর দ্বারা আবৃত করে। সুরা নূর আয়াত নং 31। আয়াত বলার পর মেয়েটা প্রশ্ন রাখল, এই আয়াত দ্বারা পর্দার ব্যাপারে বোঝা যায়, যারা এই আয়াত মানে না অবশ্যই তারা পর্দার ব্যাপারে অজ্ঞ। পর্দার আলোচনা পুরোপুরি বুঝতে পারলাম,
এবার মেয়েটাকে বললাম, তাহলে আপনি আপত্তি করেননি কেন? করেছি কিন্তু খালা শোনেনি। আমি ভ্রু কুচকে প্রশ্ন করলাম, খালা মানে মা বাবা কোথায়? মা বাবা অনেক আগেই মারা গেছে, খালার কাছে বড় হয়েছি। তাহলে উনি আপনার সাথে এমন করছিল কেন? আপনি কি কখনো অন্যের ঋণ নিজের কাঁধে নিয়েছেন? না। তাহলে বুঝবেন না, মেয়ে মানুষ ঋণের মতো, যত তাড়াতাড়ি শোধ করা যায় তত ভালো। আর অন্যের ঋণ যদি ঘাড়ে চেপে বসে তাহলে তো শ্বাস নেওয়াও মুশকিল। মেয়েটার প্রতিটা কথায় যুক্তি ভরা, আমার মেয়েটার প্রতি কৌতূহল বেড়ে গেল। আমি পর্দার ব্যাপারে আরও কিছু জিজ্ঞাসা করলাম। আচ্ছা, পর্দা করতে শুধু কালো বোরকাই কেন পরেন? অন্য কোনো কালারের সাথে কি দুশ্মনী আছে? মেয়েটা হয়তো মুচকি হাসলো আর বলল, দুশ্মনী নেই, কিন্তু আপনি কি কখনো লাল, নীল, হলুদ, সবুজ আকাশে চাঁদকে উঠতে দেখেছেন? চাঁদের সৌন্দর্য কি সেখানে প্রকাশ পাবে? আমি মেয়েটার যুক্তি বুঝতে পেরে উল্টো প্রশ্ন করলাম, আপনি কি নিজেকে চাঁদের মতো সুন্দরী দাবি করছেন? এটা কিন্তু অহংকারের পর্যায়ে চলে গেল। দাবি করার কি আছে? প্রতিটা মানুষকে আল্লাহ চাঁদ, সূর্য, এমনকি সৃষ্টি জগতে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন। বোঝা গেল মেয়েটার সাথে পেরে ওঠা খুব কঠিন, সব কথার পরে যুক্তি দেয়। আমি জানতাম নাস্তিকরা ভালো যুক্তি জানে, কিন্তু ধার্মিকরা যে এত যুক্তি জানে জানা ছিল না। মেয়েটার প্রতি আমার শ্রদ্ধা বাড়তে থাকল, হয়তো মেয়েটাকে ভালোবেসে ফেলেছিলাম। আমি মেয়েটাকে উদ্দেশ্য করে বললাম, আমি যদি এখন আপনাকে প্রেম নিবেদন করি? মেয়েটা হয়তো আটকে উঠল। আল্লাহ মাফ করুক, এমন কাজের কথা ভাববেনও না, প্রেমগুলো এখন সরু হয়ে গেছে, অথচ প্রেমগুলো ত্রিভুজ আকৃতির হওয়ার উচিত ছিল। মানে একটি রেখা আমাকে পাওয়ার জন্য যে দোয়া করবে, তার থেকে আল্লাহ পর্যন্ত আরেকটা রেখা, আর আল্লাহ আমাদের মাঝে যে রেখাটি টানবেন সেটা দিয়ে একটা ত্রিভুজ হওয়া দরকার ছিল, কিন্তু এখন তেমন কিছুই হয় না। বুঝতে পারলেন না তো? আচ্ছা, বুঝিয়ে বলছি। অর্থাৎ যে আমাকে ভালোবাসবে সে আল্লাহর কাছে আমাকে পাওয়ার জন্য দোয়া করবে, আর আল্লাহ সেই দোয়া কবুল করে আমাকে তার সাথে মিলিয়ে দিবে, তাহলে একটি ত্রিভুজ আকৃতি হবে। আমি সত্যি মেয়েটার প্রতি আসক্ত হয়ে গেলাম। সকাল হয়ে গেছে, বাইরে সব স্পষ্ট দেখা যাচ্ছিল, আমার জন্য হাজার বছরের শ্রেষ্ঠ সকাল। আমি মায়ের সাথে কথা বলে মেয়েটাকে আর ঘর থেকে বের হতে দেইনি। একজন মায়ের কথা একটা মেয়ে অমান্য করতে পারে না, এটা মেয়েদের দুর্বলতা। আমি মেয়েটার ব্যাপারে কিছুই জানতাম না, এমনকি নামও না, তবু মেয়েটাকে সেদিনই বিয়ে করে ফেলি। মধুচন্দ্রিমার রাতেই যখন বৈধভাবে মেয়েটার চেহারা দেখলাম, বুঝতে পারলাম কেন আল্লাহ বলেছেন তিনি মানুষকে সব থেকে সুন্দর করে সৃষ্টি করেছেন। আমার ঘরে যেন চাঁদের থেকে সুন্দর একটা মুখ প্রবেশ করেছে, আমি আল্লাহর শুকরিয়া না করে পারলাম না। মেয়েটাকে বিয়ে করার পর আমি তার নাম জিজ্ঞাসা করেছিলাম, উত্তরে সে বলেছিল, জুবাইদা ইসলাম ভাবনা। ভাবনা, পবিত্র ভাবনা, ওর নামটাই যেন আমার ভাবনাগুলো পবিত্র করে দিয়েছে। আসলেই যে আল্লাহর উপর বিশ্বাস রাখে তার জন্য আল্লাহই যথেষ্ট। তখন মনে মনে ভাবলাম, যে যেমন সে তেমনই পায়। আমি কখনো কারো সাথে প্রেম করিনি, ভাবনাও কারো সাথে প্রেম করেনি। আজ একটা কথা ভাবি আর বুঝতে পারি কেন আল্লাহ বলেছেন নিক্কার স্ত্রী একজন মুমিনের জন্য সবচেয়ে বড় পুরস্কার। আমার আরেকটা ধারণা পাল্টে গেছে, ইসলাম হয়তো রোমান্টিক না, কিন্তু বিয়ের পর দেখা গেল যেটাকে আমরা রোমান্টিকতা মনে করি ওইগুলো আসলে নোংরামি, আর ইসলাম রোমান্টিকতার বাপ। ভাবনা প্রতিদিন ভোরে আমার কপালে চুমু দিয়ে ফজর নামাজ পড়তে ডাক দেয়, জুম্মার দিনে পাগড়ি বেঁধে দিয়ে চোখে সুরমা লাগিয়ে দেয়। বর্তমানের কয়জন স্ত্রী তার স্বামীর সাথে এমন আচরণ করে? আর বৃষ্টিতে ভেজাকে আমরা রোমান্টিকতা বলি না, এইখানেও ইসলাম রোমান্টিক। আসলে বৃষ্টিতে ভেজাও সুন্নত। কয়েকদিন আগে ভাবনা আমাকে বৃষ্টিতে ভেজার জন্য ছাদে টানতে লাগলো, আমি যেতে মানা করায় আমাকে ও একটা হাদিস শোনালো। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করে, আমরা একদিন বৃষ্টিপাতের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই ছিলাম। এমন সময় তিনি তার গায়ের জামা খানিক আগলা করে দিলেন, পতিত বৃষ্টি তার ত্বক ভিজিয়ে দিল। আমরা জিজ্ঞেস করলাম, হে আল্লাহর নবী, আপনি এমন কেন করলেন? উত্তর তিনি বললেন, এই বৃষ্টির ফোঁটা মাত্রই তো আমার রবের নিকট থেকে পতিত হয়েছে। সহিহ মুসলিম। ইসলাম যে মানুষকে এত রোমান্টিক বানায় আগে জানা ছিল না,
ধর্মের কথা মারাত্মক কথা। আগেই একটা কথা বলেছিলাম, মানুষ সাজানো গোছানো জিনিস পছন্দ করে, তো ইসলাম এতটাই গোছানো যে কেউ এটার একটা জিনিসও অস্বীকার করতে পারবে না। আমার গর্ব হচ্ছিল এই ভেবে যে আমি একজন পর্দাবর্তী স্বামী, রূপবতীর রূপ, মায়াবতীর মায়া, লজ্জাবতীর লজ্জা সব জায়গায় সমান নাও হতে পারে, কিন্তু একজন পর্দাবতীর পর্দা সব জায়গায় সবসময় সমান।